বর্ষ শুরুর প্রথম দিনেই সুখবর, বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। তো নতুন বছরের শুরুতেই কবে কোথায় কোন কোন জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা, আবহাওয়া দপ্তর এই নিয়ে কি তথ্য দিল, বিস্তারিত ওয়েদারের লেটেস্ট আপডেট জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। এই ধরনের ছোট বড় সমস্ত ওয়েদারের খবর সবার আগে নিজের ফোনে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বর্ষ শেষ, শুরু নতুন বছর, কিন্তু প্যাচপ্যাচে গরমে কাবু শহর কলকাতা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, কয়েকদিন ধরে বৃষ্টির সম্ভাবনার কথা বললেও স্বস্তির বৃষ্টির দেখা নেই। কালবৈশাখীর স্বস্তিও পায়নি শহর, স্বস্তির বৃষ্টির আশায় বুক বাঁধছে শহরবাসী। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর, নববর্ষের গরমের হাত থেকে মুক্তি পাচ্ছেন না কলকাতাবাসী, উল্টে দক্ষিণবঙ্গে আরও বাড়বে গরম, থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। শুক্রবার কলকাতার আংশিক মেঘলা আকাশ রয়েছে, আবহাওয়া দপ্তরের খবর। বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 27.7 ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা 34.1 ডিগ্রি, যেটা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, সকাল থেকে আকাশ মেঘলাই থাকবে, রোদের তেজে তাপ বাড়লেও বিকেলের দিক থেকে আকাশে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হবে। পরবর্তীতে দক্ষিণবঙ্গে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এর পাশাপাশি রয়েছে আর্দ্রতার বাড়ান্ত। আজ কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27.7 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 85%, ন্যূনতম আর্দ্রতা থাকবে 57%। এদিকে আজ উত্তর ও দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুক্র থাকবে। পরবর্তী 24 ঘন্টা, অর্থাৎ 16 এপ্রিল শনিবার সকালের মধ্যে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুক্র থাকবে। তবে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা, তার মধ্যে রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর।